রেডি, আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। ঈদের দ্বিতীয় দিন, বাচ্চারা হঠাৎ করে বলতেছে যে না তুমি আবার ব্যায়াম করো, দুই নম্বরই করছো। ঠিক আছে, তুই আগে ইয়া করো, গেলে আগে শক্তি দাও, গেলে হ্যাঁ আমি সার মতো বেশি তেল লেগে গেছে। ঠিক আছে তাহলে চলো, আমি কইছি তোরে ছাদের উপরে নিয়ে হালকা বাতলে একটু ব্যায়াম করে নিলাম, তো খুব আনন্দ লাগতেছিল। শরীফে আগে ইয়া, ঈদের আনন্দের মধ্যে দুই নম্বরই গেলে দিতে থাকা। আমিও বলছি যে ঠিক আছে চলো, তারপর ব্যায়াম শুরু করলো। সমানে এক, তারা খুব ব্যায়াম করতে খুবই আগ্রহী, এক প্রায় সময় আমাকে বলে, এবং আমিও প্রায় সময় ছাদের উপরে নিয়ে তাদেরকে ব্যায়াম করাই, খুব মজা পাই। সামরিক বাহিনীর হালকা পাতলা একটু ব্যায়াম করাই দিলাম, এরাও খুব এনজয় করতেছে। হাঁটুর ধরা যাবো না, সেই সুযোগে আমি হাঁটুর ধরা যাবো না করাই দিলাম, আরবির মতো করতে হইব। ওকে ওকে, গাড়ে দূরে গাড়ে দূরে তো কেন দূরে তো, হম এভাবে তো, হ্যাঁ এক দুই, আর আমি তো ছয়বার বলেছি দে গাড়ে দূরে দিত, গাড়ে দূরে, এক দুই তিন চার পাঁচ তুমি মকরা, আট কি করছে, কিচ্ছু করে নাই তো, এদিকে আসো, হুম আবার আবার তুমি যাও, তুমি আর তুমি রাখো, এডে ফেল ফেল আরাবিয়া ফেল, আবার 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 আরাবিয়ার ফারাবি, আরাবিয়ার ফারাবি, তুই পারস না, হ্যাঁ হ্যাঁ রেডি, ফেল শাবিন ফেল, রেডি আমি নরমাল করে